إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونثني عليه الخير كله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله الذي بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وكشف بإذن ربه الغمة وتركنا على بيضاء ليلها كنهارها لا يزيغ عنها إلا هالك أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يقول سبحانه وتعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا عباد الله أوصيكم ونفسي بتقوى الله عز وجل اعلموا أن الله سبحانه وتعالى يراقبكم في جميع شؤونكم فتقوى الله سبحانه وتعالى ملاك الحسنات وهي خير وصية يوصي بها المسلم المسلم هذه وصية الله سبحانه وتعالى للأولين والآخرين وهي خير الزاد ليوم المعاد يقول عز من قائل وتزودوا فإن خير الزاد التقوى فاتقوا الله سبحانه وتعالى في سركم وعلنكم في ظاهركم وباطنكم في بيوتكم وفي أسواقكم اعلموا أن الله سبحانه وتعالى سميع بصير يسمع ما يعمل العبد ويبصر ما يعمل عبده يقول سبحانه وتعالى وقال ربكم ادعوني أستجب لكم يقول سبحانه وتعالى وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني يقول الله سبحانه وتعالى يقول الله سبحانه وتعالى ولقد وصينا الذين أوتوا الكتاب والذين من قبلكم أن اتقوا الله عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال كنا مع رسول الله صلى الله عليه وسلم في سفر فكنا ندعو الله سبحانه وتعالى فإذا صعدنا الجبال كبرنا فقال رسول الله صلى الله عليه وسلم اربعوا على أنفسكم فإنكم لا تدعون أصم ولا غائبا إنكم تدعون سميعا قريبا عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من اغتسل يوم الجمعة غسل الجنابة وراح في الساعة الأولى للجمعة فكأنما قرب بدنه وفيه وإذا خرج الإمام وقعد على المنبر
طووا صحفهم ويجلسون وجلسوا يستمعون الذكر أخرجه الإمام أحمد في المسند بإسناد صحيح سمعت উপস্থিতি হাজিরিন, আজকের খুতবার শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রকাশ্যে অপ্রকাশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার জন্য উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সব ক্ষেত্রে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করে, বলুন আমিন। সম্মানিত হাজিরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় নিয়ে আমরা আজকের খুতবায় আপনাদের সাথে শেয়ার করব, আলোচনা করব। যে বিষয়টি আজকের খুতবার মধ্যে আমরা আলোচনা করব তার আগে দুটি পয়েন্টে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, এবং এই দুটি পয়েন্টে এই জন্য দৃষ্টি আকর্ষণ করব, এটিও আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদেরকে এই বিষয়গুলো জানতে হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি পয়েন্টের। প্রথম পয়েন্টটি হচ্ছে জুমার সলাত আমরা অনেকেই আদায় করে থাকি, পাঁচ ওয়াক্ত সলাতই আমরা আদায় করে থাকি অনেকেই, এবং জামাতে আদায় করে থাকি। জুমার সলাত আমরা অনেকেই জামাতে আদায় করে থাকি, কিন্তু জুমার সলাত আদায় করেও অনেকে জুমার সলাতের ফজিলত থেকে মাহরুম হয়ে যাবে। তাহলে বুঝতে হবে এখানে কোথায় আমাদের ভুল আছে, সেই বিষয়টি আমাদের জানা না থাকলে আমাদের ভুল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার সলাতে অংশগ্রহণ করার জন্য সবচেয়ে যে বিষয়টিকে বেশি গুরুত্ব দিয়েছেন সেটি হচ্ছে আত-তাবখিরুল জুমা, জুমার সলাতে যত আগে আপনি আসতে পারেন। তাই দেখুন যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, হাদিস নম্বর হচ্ছে 10531 মুসনাদের মধ্যে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি তার ঘরের মধ্যে জুমার সলাতের জন্য গোসল করল, ঠিক ফরজ গোসল যেভাবে করে সেভাবে গোসল করল, মানে গোসল করলে জুমার সলাতের জন্য গোসলটি হতে হবে সুন্নাত তরিকা অনুযায়ী, ফরজ গোসল যেভাবে করে সেভাবে গোসল হতে হবে, কারণ জুমার সলাতের জন্য গোসল করা এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, এটি ওয়াজিব, এটি একদল ওলামায়ে কিরাম সুন্নত বলেছেন কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিব বলেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে ওয়াজিব বলেছেন সেটাকে ইস্তিহাদ করে কেউ যদি সুন্নাহ বলেন এটা ভুল হবে, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শব্দকে পরিবর্তন করার এই রাইটটুকু যেহেতু তিনি ওহির মাধ্যমে বলেছেন, আর আমি আমার নিজের চিন্তা অনুযায়ী বলেছি, এজন্য এই যুগের শ্রেষ্ঠ মুজতাহিদ শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদের মধ্যে মসজিদে নববীর মধ্যে বহুবার বলতে শুনেছি যে এটাকে যদি কেউ সুন্নাহ ফতোয়া দেয় বলে যে সুন্নাহ, তাহলে সে মূলত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলম করল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে বলেছেন, এই ফতোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি দিয়েছেন, শরীয়তের বিধান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা ফরজ কোনটা ওয়াজিব কিন্তু বর্ণনা করে জাননি, এগুলো ওলামায়ে কিরাম দলিলের আলোকে বের করেছেন। কিন্তু এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সহিহ হাদিসের মধ্যে, গোসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, একেবারে স্পষ্ট করে বলে দিয়েছেন ওয়াজিব। যাই হোক, এটা আমার আলোচ্য বিষয় নয়। যে ব্যক্তি ইয়াউমুল জুমার এদিনে গোসল করল, সুমারা আলিল জুমা, তারপর জুমার জন্য আসলো ফিসাআতিল উলা, একেবারে প্রথম ঘন্টায়। প্রথম ঘন্টা কখন বলা হয় তাকে এটা আপনাদেরকে জানতে হবে। প্রথম ঘন্টা হচ্ছে সূর্য যখন দোহা যখন হয়, মানে এটা নাস্তার সময় হয়, তখন থেকে ঘন্টা গণনা শুরু হয়। তখন মানে এই প্রথম প্রহরটায় যেই ব্যক্তি জুমার সলাত আদায় করার জন্য মসজিদের মধ্যে আসবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ফাকাআন্নামা ক্বাররাবা বাদানাহ, সে একটি উট জবে করার যেই ফজিলত রয়েছে মর্যাদা রয়েছে সেই ফজিলতটুকু লাভ করবে, মনে হলো যেন একটি উট করবে। সুবহানাল্লাহ, এটা উট এখন কেনা কিন্তু মানে অনেক কঠিন বিষয়, অনেক দাম, কিন্তু আপনি সহজেই জুমার সলাত আদায় করতে এসে একটা উট কোরবানির যেই ফজিলত রয়েছে সেই মর্যাদাটুকু আপনি পেয়ে যাবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বলেছেন। এই জন্য
সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই কাজটির জন্য। আরেকটি হাদিস, এটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করেছেন তার ছাত্র ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটি, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদে জুমার সালাত আদায় করার জন্য মসজিদে এসে ঢুকে পড়লেন। মসজিদে ঢুকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা দেখতে পেলেন যে তিনি উপস্থিত যারা হয়েছে মসজিদের মধ্যে তাদের মধ্যে চতুর্থ হয়ে গেলেন, তিনজন আগে চলে এসেছে চতুর্থ হয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আফসোস করলেন, তিনি বললেন যে রাবিউ আরবাআতিন, আফসোস করে বললেন যে চারজনের মধ্যে চতুর্থ হয়ে গেলাম। ওয়ালাইসা রাবিউল বাঈদ, তবে চতুর্থ ব্যক্তি অনেক দূরে না, চতুর্থ ব্যক্তি এক দুই তিনের পরেই তো চতুর্থ, তাই এই চতুর্থ ব্যক্তি অনেক দূরে না কিন্তু একটু দূরে চলে গিয়েছে, আফসোস করলেন। যেহেতু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার সালাতে উপস্থিতির ব্যাপারে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুরুত্বের কারণে সাহাবায়ে কেরাম চেষ্টা করতেন যে কে সর্বপ্রথম এসে উপস্থিত হবে। তারপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন লাকাদ সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন আল্লাহর বান্দাগণ আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে কাছে বসতে পারবে যারা জুমার সালাতের মধ্যে যত আগে আসবে, যারা জুমার সালাতের মধ্যে যত আগে আসবে তত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন কাছে যেতে পারবে, কাছে যেতে পারবে। এই জন্য শুদ্ধ হয়েও তিনি আফসোস করতেছিলেন যে একটু দূরে সরে যাচ্ছি মনে হলো। যেন আমাদের অবস্থা হচ্ছে এই, আমরা জুমার সালাতের মধ্যে আসি, এত বিস্তারিত এই পয়েন্টে আলোচনা করবো না, এটা আলোচ্য বিষয় না, এটা জাস্ট দৃষ্টি আকর্ষণ, এই জন্য সমস্ত দলিল এখানে আলোচনা করার সময় নেই। যেটি বলতে চাচ্ছিলাম সেটা হলো আমরা জুমার সালাতে আসি ঠিকই, সালাতও আমরা আদায় করে থাকি ঠিকই, কিন্তু এমন সময় আসি যে সময় আসার পরে আর আমার জুমার সালাতে উপস্থিতির খুব বেশি দরকার ছিল, খুব বেশি দরকার ছিল। এই হাদিসটা বলবো, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন সহিহ বুখারী বা মুসলিমের হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তিনি বলেন যে জুমার সালাতের মধ্যে ইজা খরাজাল ইমাম, যখন ইমাম সাহেব চলে আসবেন, ওয়া কাআদার আল মিম্বার, এবং ইমাম সাহেব এসে সুন্নাহ হচ্ছে ইমাম সাহেব এসে মসজিদের মধ্যে দুই রাকাত সালাত আদায় করবে না, সরাসরি ইমাম সাহেব এসেই তিনি সালাম দিয়ে মুসল্লিদেরকে মিম্বারে বসে যাবেন খুতবার জন্য, ওয়া কাআদার আল মিম্বার, এবং মিম্বারে বসে যাবে। যখন ইমাম সাহেব বেরিয়ে আসবে এবং মিম্বারে বসবে তখন আল্লাহর ফেরেশতারা যারা মসজিদে উপস্থিতির কাউন্ট করতেছিল, উপস্থিতির নাম লিস্ট করতেছিল, তারা তাদের যে কাগজের মধ্যে এই লিস্ট করতেছিল এই লিস্ট তখন তারা এভাবে ভাঁজ করে নেয়, লিস্টের কাজ শেষ, লিস্টের কাজ কমপ্লিটেড, এটি শেষ হয়ে গিয়েছে। তারা তাদের ওই লিস্টের খাতা বন্ধ করে দেয়, খাতা ভাঁজ করে নেয়, এবং তারা বসে যায় জুমার খুতবা এই জিকির শোনার জন্য, যেখানে আল্লাহ এবং তার রাসূলের কথা বলা হবে এই কথাগুলো শোনার জন্য, জিকির শোনার জন্য বসে যায়, আর লিস্ট হয় না, লিস্টের কাজ আর কি হবে না, চলবে। তাহলে আপনি কি লিস্টের আগে আসলেন না পরে আসলেন, এটা কি বোঝার দরকার আছে কিনা? লিস্টের পরে আসার অর্থই হচ্ছে এই যে আপনি মূলত আজকে উপস্থিত হয়ে অনুপস্থিত, আপনি এর ফজিলত থেকে মাহরুম হওয়ার সম্ভাবনা। এই হাদিসের মধ্যে যদিও স্পষ্ট করে কথা বলা হয়নি যে ফজিলত থেকে আপনি মাহরুম হয়ে যাবেন, কিন্তু এই হাদিসের নির্দেশনা থেকে এটা বুঝে যাচ্ছে যে মূলত যে লিস্ট করা হবে এই লিস্টের মধ্যে আপনার নাম আসবে। বন্ধুগণ, এই জন্য আমি অত্যন্ত বিনয়ের সাথে প্রথম যে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে এভাবে, যে আমরা জুমার সালাতে অংশগ্রহণ করি, অন্ততপক্ষে ফেরেশতারা যে লিস্ট করতেছে এই লিস্টের মধ্যে নিজের নামটা লেখার জন্য চেষ্টা করি, এর আগে আসার জন্য চেষ্টা করি। সালাত তো আদায় করার জন্য আপনি এসেছেন, কিন্তু আপনার আসার মধ্যে ভুল থাকার কারণে, আপনি দেরি করে আসার কারণে
আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি ফেরেশতাদের লিস্ট থেকে নিজের নামকে আপনি লিস্টেড করতে পারছেন না, লিস্টেড করতে পারছেন না, দূরে সরে যাচ্ছেন। ফলে ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, একটি আসারের মধ্যে এসেছে, মূলত জুমার সালাত এর আগে খুতবা, আগে না পরে, খুতবা আগে দেওয়া হয়েছে। খুতবা আগে দেওয়ার অর্থ হচ্ছে সালাতের চেয়ে খুতবার গুরুত্ব বেশি বোঝানোর জন্য। আর ঈদের সালাতের আগে না পরে খুতবা, ঈদের সালাতের পরে খুতবা, এর অর্থ হচ্ছে সালাতের গুরুত্ব বেশি খুতবার চেয়ে। বুঝতে পেরেছেন কিনা? এই জন্য ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, মূলত জুমার সালাত যেহেতু জোহরের পরিবর্তে দেওয়া হয়েছে, আর এর মধ্যে সালাতের কায়েম মাকাম স্থলাভিষিক্ত করা হয়েছে দুই রাকাত সালাতের জুমার খুতবাকে, তাহলে তো আপনি সালাত আসলে পুরোটা পান নাই। আপনি খতিব আসার পরে, খুতবা শুরু হয়ে যাওয়ার পরে যেভাবে আসতেছেন, আপনি কি সালাত পুরোটা পেয়েছেন কিনা? আপনি পুরোটা সালাতই পান নাই। ফলে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যিনি খুতবা দিচ্ছিলেন, অনেক দলিল রয়েছে আলোচনা করার সময় নেই, আমরা অন্য পয়েন্টে যাব, শুধু এই কথাটি বলে শেষ করছি। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একদিন খুতবা দিচ্ছিলেন, এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ মানুষ, যাকে সাহেবুল জিন্নুরাইন বলা হয় তাকে, সাহেবুল নুরাইন বলা হয় তাকে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় মসজিদের এক কোণায় এসে হঠাৎ করে এসে বসে গেলেন। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু দৃষ্টি আকর্ষিত হল, উসমান জুমার খুতবা চলছে এমন সময় এসে মসজিদের কোণায় বসে যাচ্ছে। খুতবা বন্ধ করে উসমানকে জিজ্ঞেস করলেন, আইয়ু সাআতিন হাদিহি, এটা কোন সময় তুমি জুমার খুতবার মধ্যে আসলা, কোন সময় এটা, এটাকে উপস্থিত হওয়ার সময় কিনা? ইনকার করেছেন, ইনকার করেছেন, এই কাজটি শুদ্ধ নয়। আমার বন্ধুগণ, আমার মনে হচ্ছে দৃষ্টি আকর্ষণ করার জন্য এতটুকুই যথেষ্ট। তাই জুমার সালাতের মধ্যে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে এর মধ্যে আমরা অংশগ্রহণ করার জন্য চেষ্টা করি, কারণ আপনি আসতেন তো ফজিলতের জন্য, নাকি সময় নষ্ট করার জন্য? কেউ আমার বিশ্বাস সময় নষ্ট করার জন্য জুমার সালাতের মধ্যে আসেন না, যিনি আসেন তিনি সত্যিকার অর্থে ফজিলতের জন্যই আসেন। সুতরাং ফজিলতের জন্য আসলে ঠিক আগে ভাগেই আসতে হবে, একটু আগে আসার জন্য চেষ্টা করবেন। এরপরে দ্বিতীয় যে পয়েন্টটি আমি দৃষ্টি আকর্ষণ করবো, এটা একটা গল্প আপনাদের সামনে পেশ করবো। সাইফুল্লাহ ভাই, আবার গল্প দিও, মানে আগে বললেন একটা কথা, আবার গল্প দিয়েও দেখা যাচ্ছে যে মানে খোদার মধ্যে মানে কি বলতে চাচ্ছেন। এই গল্পটি এত গুরুত্বপূর্ণ যে আজকে মুসলিম উম্মার এই গল্প থেকে গুরুত্বপূর্ণ দার্স নেওয়ার প্রয়োজন রয়েছে। এটা কোনো শোনা গল্প বলছি না, আমার নিজের তৈরি করা গল্প বলছি না, এই গল্পটুকু ওই ব্যক্তির গল্প বলছি যিনি এই মুসলিম জাহানের প্রায় অর্ধ পৃথিবীর খেলাফতের দায়িত্ব বহন করেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন লকব নিয়ে ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্ভর। সুতরাং এটি আমাদেরকে জানতে হবে, মুসলিম উম্মার প্রত্যেকটি ব্যক্তির জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। এখানে অনেক দীর্ঘ আলোচনা রয়েছে, কিন্তু সেই দীর্ঘ আলোচনা করব না, গল্প থেকে আপনারা নিজেরাই শিক্ষাগুলো বের করে নেবেন। এই গল্প থেকে ইসলামী দৃষ্টিভঙ্গিতে ডক্টর গালিব সরহানি হাফেজাহুল্লাহ তাআলা তিনি তার বইয়ের মধ্যে 16টি শিক্ষার কথা উল্লেখ করেছেন। এই 16টি আজকের এই আলোচনা নয়, কয়েকদিনের আলোচ্য বিষয়, কিন্তু পুরো কথা আমাদের আলোচনা করার সুযোগ নেই। শুধুমাত্র আমি একটি পয়েন্ট হয়তো বলবো, আর গল্পটা আপনাদেরকে বলবো, গল্প থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে গল্প কি শিক্ষা আমাদেরকে দেয়, আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এর মধ্যে। অনেকেই উল্লেখ করেছেন, এর সনদের মধ্যেও অনেকেই বক্তব্য দিয়েছেন এবং সনদটি গ্রহণযোগ্য বলে অধিকাংশ আহলে তাহকিক মুহাকিক উলামায়ে কেরাম এ বিষয় সম্পর্কে বলেছেন। ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে, খেলাফতের সময় তিনি একদিন তার সাথে যারা ছিল তাদের সবাইকে নিয়ে তিনি গাধায় করে আরোহণ করে কোথাও যাচ্ছিলেন, কোন এক জনপদের দিকে যাচ্ছিলেন। এমন একটি সময়ে একজন নারী মহিলা তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন, মুসলিম উম্মার একজন সদস্য, খুবই সাধারণ নারী, মানে
কোনো উচ্চ পোস্টের কেউ না, সরকারি কোনো পোস্ট বা পদবিও বহন করে না, সাধারণ পাবলিকদের মধ্যে একজন, একটা নারী শুধুমাত্র। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার গাদার সামনে এসে থেমে গিয়ে থামিয়ে দিলেন, ফাস্তাওকাফাত, থামিয়ে দিলেন, থামো ওমর, থামিয়ে দিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে ওয়াজ করা শুরু করলেন। দীর্ঘ সময় ওয়াজ করা শুরু করলেন, উপস্থিত যারা ছিল উপদেশ দেওয়া শুরু করলেন, উপস্থিত যারা ছিল তারা সবাই হতবাক, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন, স্পষ্ট করে বলে দিয়েছেন যে পথ দিয়ে ওমর ইবনে খাত্তাব চলবে সে পথে শয়তান পর্যন্ত যায় না ভয়। আর একজন মহিলা এসে, সাধারণ পাবলিক সাধারণ মহিলা এসে তাকে দাঁড় করিয়ে দিয়েছে, থামো তুমি, তারপর আবার উপদেশ দিচ্ছে, অনেকগুলো উপদেশ দিচ্ছে। আর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপদেশগুলো শুনছেন, তিনিও মহিলাকে একথা বলছেন না তোমার সাহস এত বেশি, কে তুমি এই মহিলা, তোমার এত বড় সাহস, আমাকে চিনো কিনা, আমি তো আমিরুল মুমিনিন, তুমি আমাকে উপদেশ দিবে না আমি তোমাকে উপদেশ দিব। স্বাভাবিকভাবে কথা হচ্ছে, যদি আমাকে আজকে আসে এখানে মুসল্লিদের মধ্যে একজন এসে উপদেশ দেন, আমার ইগো এটা বলবে যে এই মিয়া তোমার কে বলছে উপদেশ দিতে, আমাকে উপদেশ দিবে তুমি না আমি তোমাকে উপদেশ দিব। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপদেশ শুনতেছিলেন। উপদেশগুলোর কিছু অংশ আপনাদেরকে শুনাই। ওয়াকালাত, মহিলা বললেন, ইয়া উমর, হে উমর, কদ কুনতা তুদা উমাইরান, এমন এক সময় তোমার জীবনে ছিল যখন তুমি খুব ছোট ছিলে, তোমার কোনো পদমর্যাদা ছিল না, তোমার কোন দাপট ক্ষমতা ছিল না, তুমি আমিরুল মুমিনীর লকব তোমার ছিল না, মানুষ তোমাকে তুচ্ছ করে ওমর না ডেকে উমাইর ডাকত, ছোট ওমর ডাকত। একটা সময় তোমার এমন গিয়েছে, ওমর এর ছোট করলে বলা হয় ওমাইর আরবি ভাষায়, তোমাকে ওমাইর ডাকা হতো ছোট করে, তোমাকে ওমর মানুষ বলতো না ভালো করে, তোমার সেই দাপট সেই ক্ষমতা মর্যাদা বলতে কিচ্ছু ছিল, এমন এক সময় তোমার অতিক্রম করেছে। এরপর যখন তুমি বড় হলে, একটু শক্তি সামর্থ্য হয়েছে, একটু পরিচিতি এসেছে, সুম্মা কিল লাকা উমর, তোমাকে মানুষ ওমর ডাকত, তোমার পরিচয় ছিল ওমর, সবাই তোমাকে ওমর বলে পরিচয় করত। কিন্তু আজকে তুমি ক্ষমতাধর, সুম্মা কিল লাকা আমিরুল মুমিনিন, যখন তুমি ক্ষমতায় আসলে, ক্ষমতা লাভ করলে, শক্তি পেলে, দাপট যখন তোমার তৈরি হলো, সুম্মা কিল লাকা আমিরুল মুমিনিন, তোমাকে আজকে আমিরুল মুমিনিন বলতেছে মানুষ, তুমি লকব নিয়েছ, তোমার আজকে ক্ষমতা আছে, তোমার আজকে পরিচয় আছে, দাপট আছে, ফলে আগে তোমার উপদেশের প্রয়োজন ছিল না, কারণ যখন তোমাকে মানুষ তুচ্ছ জ্ঞান করত তোমার উপদেশের দরকার ছিল না, যখন তোমার ক্ষমতা ছিল না তোমার উপদেশের অত বেশি প্রয়োজন ছিল না, কিন্তু আজকে তোমার উপদেশের প্রয়োজন রয়েছে, আজকে তুমি ক্ষমতাধর, ক্ষমতায় যখন তাকে মানুষ, ক্ষমতায় যখন আসে, ক্ষমতার এই পাওয়ারটা এত ভয়ঙ্কর জিনিস যে এটা মানুষদেরকে এলোমেলো করে দেয়, তখন মাথার চেয়ে ক্ষমতা বেশি কাজ করে, বুঝতে পেরেছেন কিনা, বুদ্ধির চেয়ে ক্ষমতায় বেশি কাজ করে, তখন মানুষ সত্যিকার অর্থে সত্যিকার হেদায়তের রাস্তা থেকে, সত্যিকার আলোর পথ থেকে অন্ধকারের পথকে সবচেয়ে বেশি পছন্দ করতে শুরু করে, তখন প্রবৃত্তি মানুষের, ইগো মানুষের সবচেয়ে বেশি বড় হতে শুরু করে, কারণ এগুলো ক্ষমতার সাথে সম্পৃক্ত। ফলে এই অবলা নারী ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড়িয়ে বললেন, দাঁড় করিয়ে বললেন, ফাত্তাকিল্লাহ ইয়া উমর,
হে ওমর, তুমি আল্লাহকে ভয় করো। আর আমাকে আর আপনাকে যদি বলতো যে সাইফুল্লাহ তুমি আল্লাহকে ভয় কর, বলতাম তুমি মিয়া এই উপদেশ দিচ্ছ আমাকে, দুনিয়ার কেউ শোনা তো দূরের কথা, বরং এই উপদেশ মুখে উচ্চারণ করতে পারত না যে আল্লাহকে ভয় করো ওমর, এই উপদেশ শুনত না। ওয়াইজা কিলা লাহু ইত্তাকিল্লাহ আখাযাতুল ইজ্জাতু বিল ইসম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, যখন তাকে এই কথা বলা হয় এই ক্ষমতার দাপটের কারণে, যখন তাকে এই কথা বলা হয় আত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তখন তার ইগো তাকে পাপের দিকে তাড়িত করে, আমাকে আল্লাহকে ভয় করতে বলছো, আমার চেয়ে আবার আল্লাহকে কে বেশি ভয় করে। যখন তাদেরকে বলা হয় যে লা তুফসিদু ফিল আরদি, তোমরা পৃথিবীর মধ্যে বিপর্যয় সৃষ্টি করো না, বলছে আমরা কি বিপর্যয় সৃষ্টি করি, আমরাই তো সবচেয়ে বেশি মানুষদেরকে সংশোধন করছি, সংস্কার করছি, নিজেদের পরিচয় সংস্কারক হিসেবে দিচ্ছে। এটাই স্বাভাবিক, এটাই মানুষের প্রবৃত্তির আনুকূল্যে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো ইয়া ওমর, ওয়াত্তাকিল্লাহ ফির রাইয়া, হে ওমর জনগণের ব্যাপারে, পাবলিকের ব্যাপারে, যাদের কর্তৃত্ব তুমি গ্রহণ করেছ তাদের কর্তৃত্বের ব্যাপারে তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, কারণ এ কর্তৃত্বের দায়িত্ব, কঠিন দায়িত্ব তুমি যে নিয়েছ, এখানে যদি আল্লাহকে ভয় করতে না পারো তাহলে সবচেয়ে বড় ক্ষতি হয়ে যাবে তোমার, যে তুমি নিজে এই ক্ষতি থেকে রক্ষা পাবে না। হয়তো মনে করবে যে না ক্ষমতার কারণে পার পেয়ে যাব, অসম্ভব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নিয়ন্ত্রণ করছেন। সুতরাং জনগণের ব্যাপারে, পাবলিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় না করে জুলুম করো তাহলে তুমি মুক্তি পাবে না। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোথাও কোনো গভর্নর নিয়োগ দিতেন, যখনই কোথাও কোনো দায়িত্বশীল নিয়োগ দিতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি যে বিষয়ে উপদেশ দিতেন সেটি হচ্ছে জনগণের ব্যাপারে, পাবলিকের ব্যাপারে, যাতে করে দায়িত্বশীল আল্লাহকে ভয় করে, কোনোভাবেই যাতে জুলম না হয়। মুআযু বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের উদ্দেশ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেরণ করলেন। মুআযু বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন প্রেরণ করলেন তখন বলে দিলেন যে তুমি আল্লাহকে ভয় করবে, এবং তুমি যখন জনগণের যাকাত আদায় করবে, ইয়াকুম ওয়া মাকারিমা আমওয়ালিহিম, তাদের ভালো ভালো যেই সম্পদগুলো, যেই সমস্ত মাল আছে সেগুলো নিবে না, তাহলে তারা তোমার ক্ষুব্ধ হয়ে যাবে। ভালোটা তুমি যাকাত হিসেবে নিবে না, যেগুলো দরকার যাকাত হিসেবে আদায় হয়ে যাবে সেগুলোই নিবে। আর মজলুম ব্যক্তির দোয়া থেকে নিজেকে অনেক দূরে রাখবে, কারণ মজলুম ব্যক্তির দোয়া, فَإِنَّ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ, আল্লাহর মাঝে আর বান্দার মাঝে, ওই মজলুমের দোয়া এবং আল্লাহর মাঝে কোথাও কোন ধরনের আর আড়াল নেই, অন্তরায় নেই, পর্দা নেই, সরাসরি কোথায় চলে যায়, আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার সমস্ত গেটের মধ্যে, সমস্ত ক্ষমতাধরের গেটের মধ্যে হয়তো পুলিশ অথবা দরজা আছে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তার দরজাকে মুক্ত করে দিয়েছেন সরাসরি মজলুমের বক্তব্যকে রিসিভ করার জন্য। তাই এটি সবচেয়ে কঠিন বিষয়, এই কঠিন বিষয়টি আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত কঠিনভাবে সতর্ক করেছেন, অত্যন্ত কঠিনভাবে সতর্ক করেছেন। দেখুন মহিলা উপদেশ দিচ্ছে, فَإِنَّ مَنْ أَيْقَنَ بِالْمَوْتِ خَافَ الْفَوْتِ, কারণ যে নিশ্চিত তার মৃত্যু রয়েছে, خَافَ الْفَوْتِ, তার হারিয়ে যাওয়ার ভয় আছে, ছুটে যাওয়ার ভয় আছে, কি কি ছুটে যাচ্ছে,
সেটাকে সে অবশ্যই কি করবে, চেষ্টা করবে যাতে আমার কাছ থেকে হারিয়ে না যায়, ছুটে না যায়। কারণ আপনি মৃত্যু সবার জন্য নিশ্চিত, অবধারিত সময় সবার জন্য নির্ধারিত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মৃত্যুর আরেক নাম দিয়েছেন আজল। আজল এর শাব্দিক অর্থ হচ্ছে নির্ধারিত সময়, সবার জন্য নির্ধারিত সময় রয়েছে। এই নির্ধারিত সময় অ্যাচিভ করার কারো সুযোগ নেই, কারো অধিকার নেই, কেউ পারবে না, তিনি যতই ক্ষমতাধর হন না কেন। ফেরাউন কোথায়, এক্সিট করতে কি পেরেছে? নমরুদ কোথায়, এক্সিট করতে কি পেরেছে? সম্ভব না। কিন্তু নিজেকে যদি সত্যিকার অর্থে হিদায়তির উপর নিয়ে আসতে না পারে তাহলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে, নিজেই ক্ষতিগ্রস্ত হবে। ওমান আইকানা বিল হিসাব, আর যে ব্যক্তি হিসাবের ব্যাপারে নিশ্চিত হবে, কনফার্ম হবে, খাফ আল আযাব, সে আযাবের কথা ভয় করবে, তার আযাবকে ভয় করতে হবে। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্য শুনছেন, এই মহিলার বক্তব্য উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা শুনতেছেন, বারবার শুনতেছেন। ফাকিল লাহু ইয়া আমিরুল মুমিনিন, তাকে বলা হলো হে আমিরুল মুমিনিন, উমরকে লক্ষ্য করে বলা হলো হে আমিরুল মুমিনিন, আতাকিবু লিহাযিহিল আজুজ হাযাল উকুফ, এই একটা বৃদ্ধা মহিলার জন্য, তার বক্তব্য শোনার জন্য আপনি এতক্ষণ পর্যন্ত তার ওয়াজ শুনতেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, তার বক্তব্য শোনার এত প্রয়োজন, তার বক্তব্য শুনতেছেন আপনি এতক্ষণ সময় নিয়ে, তার কথা শোনার কোন দরকার আছে কিনা? ফাকাল উমর, উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওয়াল্লাহি লাউ হাবাসাতনি মিন আউয়ালিন নাহারি ইলা আখিরিহ লাযিলত ইল্লা সলাতাল ইল্লা লিসলাতিল মাকতুবা, আল্লাহর কসম করে বলছি যদি এই মহিলা আমাকে দিনের সকাল বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত যদি আমাকে এখানে দাঁড় করিয়ে রাখতো তাহলে আমি তার এই বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে থাকতাম, শুধুমাত্র ফরজ সালাত ছাড়া আমি তার বক্তব্য থেকে কোথাও যেতাম না, তার বক্তব্য শুনতাম, তার এই বক্তব্য শুনতাম দাঁড়িয়ে। আতাদরুনা মান হাযিহিল আজুজ, তোমরা কি জানো এই যে বৃদ্ধা মহিলা যে আমার সাথে কথা বলছে সে কে, তার কোনো পরিচয় তোমাদের জানা আছে কিনা? যদি তার পরিচয় জানা না থাকে তাহলে জেনে নাও তার বক্তব্য কেন আমি ওমর শুনছি, তার পরিচয় জেনে নাও। হিয়া খাওলা বিনতে সালাবা, এই মহিলা হচ্ছে খাওলা বিনতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আনসারী মহিলাদের মধ্যে একজন। সামিআ আল্লাহু কাওলাহা মিন ফাওকি সাবঈ সামাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সাত আসমানের উপর থেকে তার বক্তব্য শুনেছেন, সাত আসমানের উপর থেকে যার বক্তব্য আল্লাহ সুবহানাহু তাআলা শুনেছেন। আইয়াসমাউ রাব্বুল আলামিন কাওলাহা, রাব্বুল আলামিন যার কথা শুনে, ওয়ালা ইয়াসমাউহু উমর, উমর তার বক্তব্য শুনবে না, তার বক্তব্য শুনবে এটি কিচ্ছু। অনেক দীর্ঘ আলোচ্য বিষয় রয়েছে, শুধু দুটি কথা আমি বলতে চাই এর থেকে। একটি হচ্ছে সত্যিকার অর্থে মানুষের বক্তব্য আমাদেরকে শুনতে হবে, যারা আজকে ক্ষমতায় আছেন, প্রশাসনে আছেন, দায়িত্বে আছেন, তারা মানুষের বক্তব্য তাদেরকে শুনতে হবে। উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এইখান থেকে শিক্ষা রয়েছে, সাধারণ মহিলার কথা পর্যন্ত ইসলামী বিধানের মধ্যে ইসলাম এই নির্দেশনা দেয়া আছে, কারণ তাদের অধিকারের বিষয়ে তারা বলতে পারে, শুনতে হবে, শোনার দায়িত্ব রয়েছে। আবার এই জনগণের ব্যাপারে সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, কারণ জুলম করার কোনো সুযোগ নেই, এই জুলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন। কেউ যদি জুলম করে থাকেন তিনি কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। বন্ধুগণ, আজকের মূল আলোচ্য বিষয়ের মধ্যে আমরা আসতে চাই, সেটি হচ্ছে তিনটি ভারী কঠিন শক্তিশালী অস্ত্রের কথা আমি আপনাদেরকে জানিয়ে দিব ইমানদার ব্যক্তিদের জন্য। সাইফুল্লাহ ভাই, ইমানদার ব্যক্তিদের অস্ত্রের কি প্রয়োজন রয়েছে? ওই অস্ত্রের কথা নয় যারা জঙ্গিবাদ সন্ত্রাসের কাজ করছে তাদের কথা বলছি, তাদের এই অস্ত্র দিয়ে কিচ্ছু হবে না, তাদের এই তৎপরতা ইসলামের ক্ষতি হচ্ছে, ইসলামের নামে যে কাজ তারা করছে এটি মূলত অত্যন্ত গর্হিত নিকৃষ্ট কাজ, এর মাধ্যমে জান্নাত লাভ তো দূরের কথা,
জাহান্নামের কুকুর হিসেবে বেরিয়ে আসছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের পরিচয় হাদিসের মধ্যে দিয়ে গেছেন, জাহান্নামের কুকুর হিসেবে তাদের পরিচয় দেওয়া হয়েছে। এই কাজ ইসলামে গরিব, কোন ব্যক্তিকে হত্যা করা অন্যায় ভাবে, এটি গোটা মানব গোষ্ঠীকে হত্যা করার সমান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন কারীমের মধ্যে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। সুতরাং এই গরিব কাজ কোন সুযোগ ইসলামের মধ্যে নেই। আজকে যে সমস্ত বন্ধুগণ, যে সমস্ত ভাইরা এই বিকৃত চিন্তার অধিকারী, আমি অত্যন্ত বিনয় সহকারে তাদের কাছে আরজ করব, আপনারা তওবা করুন। কারা আপনাদেরকে এই ভুল দৃষ্টিভঙ্গি দিচ্ছে? ইসলামে এই কাজের কোনো সুযোগ নেই। কিন্তু মুসলমানদের কাছে, ইমানদার ব্যক্তিদের কাছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অস্ত্রগুলো দিয়েছেন, সে অস্ত্রগুলো আমাদেরকে জানতে হবে, যেগুলো এত ভারী অস্ত্র যে এগুলো যদি কোনো আল্লাহর বান্দা ব্যবহার করে থাকে, সেখানে জালেম আর একদিনের জন্য টিকে না। অনেক দীর্ঘ আলোচ্য বিষয়। প্রথম হচ্ছে দাওয়াতুল মাজলুম, অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেভাবে বলি, সেভাবে দোয়া করি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তিনি বলেন, উদউনি, আমাকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি তোমাদের দোয়া কবুল করব। আর অন্য কোন লোকের মাঝখানে কোন নাম আছে কিনা? আপনারা তো সমস্যা করে দিয়েছেন এখানে, দৌড় দিয়ে গিয়ে আপনি লিংটা বাবার কাছে চলে যাচ্ছেন। আপনি বলার কথা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আর আপনি মনে করতেছেন যে মনে হয় লিংটা বাবার কাছে গেলে আমার আল্লাহ তাআলা দোয়া শুনবে। নাউযু বিল্লাহি মিন যালিক। একজন ব্যক্তি আপনার কাছে আসে, সে আপনাকে সাহায্য করার মতো পরিপূর্ণ ক্ষমতার অধিকারী, সব ক্ষমতা তার আছে, আপনার পাশে দাঁড়িয়ে আছে, আপনি তার কাছে কোনো সাহায্য না আছে, আপনি আরেকজন অনেক দূরে তার কাছে গিয়ে সাহায্য চাচ্ছেন বলে আমাকে সাহায্য করেন, আমার একটু সমস্যা, বলেন তো আপনি যে আপনার সাথে আছে, সাহায্য করার জন্য বসে আছে, যিনি আপনাকে সাহায্য করবেন ওয়াদা দিচ্ছেন, তার কাছে না চাওয়ার অর্থ হচ্ছে এই যে আপনি মনে করেন যে তিনি অক্ষম, তিনি আপনাকে সাহায্য করতে পারবে না, ওই লোক সাহায্য করতে পারবে, ঠিক কিনা? এটা ভুল চিন্তা বন্ধুগণ, এটা যুক্তিটা ঠিক কিনা? দলিল তো পরের কথা, দলিল আছে, অসংখ্য কোরআন এবং হাদিসের দলিল রয়েছে, কিন্তু দলিল বাদ দিয়ে এটা যুক্তিতেই ঠিক কিনা, যিনি আপনাকে সাহায্য করতে পারেন তার কাছে না গিয়ে কেন আপনি অন্যের কাছে যাচ্ছেন? এর অর্থ হলো আপনি মনে করছেন যে আপনার আল্লাহ তাআলা দুর্বল, আপনার কথা আমার আপনার আল্লাহ শুনবেন না। ফলে এই হাদিসটি, এটি সহিহ বুখারীর মধ্যে এসেছে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাথে আমরা কোন এক সফরে ছিলাম, কোন এক সফরে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, তখন আমরা কোন কোন রাবাতের মধ্যে সে হজের সফরে ছিলাম, আমরা যখন উপরে উঠতাম তখন আল্লাহ আকবার বলতাম, আমরা আওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতেছিলাম, এত জোরে জোরে আওয়াজ করতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে লক্ষ্য করে বললেন, যখন আমাদের আওয়াজ শুনতেছিল আমাদেরকে লক্ষ্য করে বললেন, আইয়ুহান নাস ইরবাউ আলা আনফুসিকুম, হে লোক সকল, হে মানুষ, ইরবাউ আলা আনফুসিকুম, নিজেদের উপর সদয় হোক, কই চিৎকার করার দরকার নেই। কারণ আমাদের দেশে তো অনেকে হালকা জিকির নাম দিয়ে ভারী জিকির করা শুরু করে, চিৎকার দিতে মসজিদ ফেটে গেল, নাম দিয়েছে হালকা জিকির কিন্তু এটাকে এত ভারী করে দিয়ে শেষ পর্যন্ত মানুষের কান্তন ফেটে যাবে, নিজেরও ক্ষতি হয়ে যায়, নিজেরও হার্ট নষ্ট করার চেষ্টা করে না। এর বাউ আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপর নিজেরা সদয় হও, فانكم لا تدعون اصم ولا غائبا, কারণ তোমরা কোন বধির ব্যক্তি, বধির সত্তাকে রাখছ না, ওয়ালা গায়বা, কোন অনুপস্থিত সত্তাকে তোমরা রাখছ না, যে আমার আল্লাহ তাআলা বধির শুনবেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত, এমন নন।
ولكن تدعون سميعا قريبا তোমরা আহ্বান করছো সেই সত্তাকে যিনি সবকিছু শুনেন এবং যিনি তোমাদের কাছে আছেন, তার ইলম, তার অবস্থানের দিক থেকে, তার ইলমের দিক থেকে, তার শোনা এবং দৃষ্টির দিক থেকে তিনি সর্বাবস্থায় বান্দার প্রত্যেকটি জিনিস কি করতেছেন অবলোকন করছেন, পর্যবেক্ষণ করছেন, কাছে আছেন। তাই এই বান্দার যদি অবস্থা এমন হয় যে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারবে, বলতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে। বন্ধুগণ, ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, সময় শেষ হয়ে গেছে, শুধু এই কথাটি বলে শেষ করছি। ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন যে যখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইকে খালকুল কোরআন, কোরআনের ব্যাপারে আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে কোরআন সৃষ্ট নয়, এটি আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত, এই বিষয় নিয়ে যখন মামুন তাকে অত্যাচার করতেছিল জেলখানায়, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং মোহাম্মদ ইবনে নূহ এই দুইজন ইমামকে গাদার উপর একসাথে বেঁধে, একজনের গায়ের উপর আরেকজনকে বেঁধে গাজার উপর মামুনের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে, কঠিন শাস্তি দেওয়া হচ্ছিল দুইজনকে বেঁধে মামুনের দরবারে নিয়ে যাওয়া হচ্ছে। যখন মামুনের রাজপ্রাসাদের কাছাকাছি পৌঁছেছে, রাজপ্রাসাদ থেকে একজন সৈনিক এসে নিজের কাপড় দিয়ে চোখ মুছতেছিল আর কাঁদতেছিল, বলতেছিল যে মামুন কসম করেছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে, সে তার দরবারিকে তরবারিকে শানিত করেছে, যদি আহমদ ইবনে হাম্বল আজকে কোরআনকে সৃষ্ট মাখলুক স্বীকার না করে তাকে আমি হত্যা করব আজকে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি শুনতে পারেন মামুনের বক্তব্য, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুললেন, হাত তুলে বললেন, রাব্বুল আলামিন তুমি জানো যদি এই কোরআন তোমার কালাম না হয়ে থাকে আর এই মিথ্যাবাদী যদি তাই মিথ্যা বক্তব্য না দিয়ে থাকে তাহলে তার অনিষ্ট থেকে তোমার কাছে একমাত্র সাহায্য চাচ্ছি, তার অনিষ্ট থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদেরকে মুক্তি করে দাও। ইবনে কাসির দামেস্কি রহমতুল্লাহ আলাইহি বলেন কিছুক্ষণের মধ্যে আওয়াজ আসলো যে মামুন মারা গিয়েছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দার বক্তব্য শুনেন, মজলুম ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাতের অন্ধকারে তার জুলমের বিরুদ্ধে যদি বক্তব্য দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো শুনবেন। সুতরাং প্রত্যেককে সতর্ক হতে হবে। বন্ধুগণ, জুলমের কোনো সুযোগ নেই। এই প্রথম অস্ত্র নিয়ে আলোচনা করলাম, আরো দুটি অস্ত্র রয়ে গিয়েছে। হাজা আকুলু কাউলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।